হ্যালো প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমাদের এক্সেলের পরবর্তী ক্লাসে এই ক্লাসে আমরা অ্যাড করেছি যার ফলে আমরা বুঝতে আমাদের ইনকাম থেকে খরচা করার পরে আমাদের এখনো লাভ আছে না লস আছে সেটা অটো জেনারেট করে আমাদেরকে বলে দেবে যেমন আমি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের প্রফিট এখনও কিন্তু দেড় হাজার টাকা আছে যদি আমরা এখানে আরো দুই হাজার টাকা খরচা বসিয়ে দিই এখানে দেখ দেখতে পাচ্ছেন যে দু হাজার টাকা আমরা খরচা বসে যখনই এন্টার করব এখানে সঙ্গে সঙ্গে অটোমেটিকলি লস দেখাচ্ছি কত টাকা লস আছে সেটা আমরা সহজেই কিন্তু বুঝতে পারছি তো আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এক্সেলের এক্সপার্ট হতে চান ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং এক্সেলে যে কোনো কাজের জন্য নিজেকে পারদর্শী করে তুলুন আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে দেখার জন্য এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন চলুন আমরা সরাসরি ক্লাস দিকে এগিয়ে যাই আমরা সবার আগে এই ফরম্যাটের মধ্যে যে সমস্ত টেক্সগুলি আছে সমস্ত টেক্স নর্মাল টেক্স আমরা টাইপ করে নেব আমাদের উপরের টেক্সগুলি সম্পূর্ণ লেখা হয়ে গেলে আমরা নিচের টেক্সগুলি লিখব যেমন আমি এখন লিখব এখানে ইনকাম অ্যাকাউন্ট তারপর আমরা এন্টার করে নিচে চলে এলাম অ্যান্ড এখানে আমাদের প্রয়োজন টেক্সগুলি আবারও লিখতে হবে এজন্য আমি লিখলাম সিরিয়াল নাম্বার অ্যান্ড তারপর আমরা ডেট লিখবো এবং তারপর আমরা লিখবো ইনকাম টাইপ অ্যান্ড তারপরে আমরা লিখবো কিন্তু অ্যামাউন্ট ওকে অ্যান্ড যেহেতু আমাদের এক্সপেন্স অ্যাকাউন্ট একই হবে এই জন্য আমরা এই টেক্সগুলিকে কপি করবো অ্যান্ড এখানে এসে পেস্ট করে নিলাম ওকে পেস্ট করে নেওয়ার পরে আমরা উপরের টেক্সট গুলি আমাদের এডিট করতে হবে এই জন্য আমরা সবার আগে যেগুলি মার্কস করবো সেই সেলগুলি সিলেক্ট করে নিলাম একসঙ্গে আপনারা চাইলে একসঙ্গেও করতে পারেন যেমন আমরা একটা করেও করতে পারি এবং আপনি চাইলে সঙ্গে করতে পারেন যেমন আমি এগুলোও মার্ক সেল করবো এই জন্য এইগুলো সিলেক্ট করলাম তারপরে যেগুলি সিলেক্ট হবে সেগুলো কন্ট্রোল চেপে আপনি সিলেক্ট করে নেবেন যেমন আমি এগুলো সিলেক্ট করে নিলাম যেহেতু এগুলো কিন্তু আমাদের মার্চ করতে হবে এই জন্য সিলেক্ট করে নেওয়ার পরে আমরা একসঙ্গে কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি ওকে এন্ড পাশাপাশি আমরা একটু টেক্সট গুলো এডিট করে নেবো এই জন্য আমি বোল্ড করলাম এন্ড এখান থেকে সাইজ কিছু বাড়িয়ে নিচ্ছি আসুন আমরা এর মধ্যে একটু কালার করে দিই কালার দেওয়ার জন্য আপনারা নর্মালি জানেন আমি এর আগের ক্লাসে বলেছি আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এডিটটা করে নেবেন ওকে এখন আমরা যে জায়গাটায় টোটাল অ্যামাউন্ট বার করবো সেই জায়গাটা কিন্তু আমি এখানে লিখে নেবো যেমন আমি এখানে লিখে নিলাম টোটাল ইনকাম অ্যামাউন্ট ঠিক এই পাশটা আমরা লিখবো টোটাল এক্সপেন্স অ্যামাউন্ট অ্যান্ড এটা কিন্তু আমাদের এক্সপেন্স হবে এই জন্য এই টেক্সটটাকে আমরা এডিট করে নেব এখান থেকে আমরা নর্মালি লিখে নেব এক্সপেন্স অ্যান্ড দেখুন আমাদের এখানে কিন্তু এক্সপেন্স দেওয়া হয়ে গেছে ওকে এবার আমরা আস্তে আস্তে কিন্তু ফর্মুলাতে আসবো তো সবার আগে আমরা সিরিয়াল নাম্বার নেব এই জন্য সিরিয়াল নাম্বারে আমরা প্রথমে ওয়ান দেবো অ্যান্ড নিচে এন্টার করে টু দেব টু দেওয়ার পরে এইগুলো একসঙ্গে সিলেক্ট করে আমরা নিচের দিকে সেল পয়েন্টার নিয়ে একদম নিচে যতটা আমরা নেব এখান থেকে টান দিয়ে নিয়ে নেব ওকে এটা হলো সিরিয়াল নাম্বার আমি এর আগে বুঝিয়েছি অ্যান্ড ডেট নেওয়ার জন্য আজকের ডেট নেওয়ার জন্য আমরা ইকোয়াল করবো অ্যান্ড লিখবো টু ডে অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার করব এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এখানে কিন্তু আজকের ডেট চলে এসেছে অ্যান্ড সরাসরি কিন্তু আমরা ডেট গুলো এখানে ফিল আপ করে নিলাম এখন আমরা ইনকাম টাইপ শুরু করব যেমন আমরা যে টাকাটা এখানে অ্যাড করব সেটা কোথাকার টাকা আমরা এখানে এক্সাম্পল দিয়ে কিছু লিখে নেব ওকে যেমন আমার একটা বিজনেস আছে বিজনেস থেকে আমি কিছু টাকা উপার্জন করেছি এই আমি এখানে লিখবো বিজনেস বিজনেস থেকে আমি ইনকাম করলাম পনেরো হাজার টাকা ওকে অ্যান্ড আমার মান্থলি এটা বিজনেসের ইনকাম পনেরো হাজার অ্যান্ড আমরা পাশাপাশি এন্টার দিয়ে নিচে চলে এলাম অ্যান্ড আমি অনলাইন থেকে ইনকাম করি টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সাপোজ একুশ হাজার ওকে অ্যান্ড এখানে আমি আরেকটা ইনকাম লিখবো যেটা আমাদের পার্সোনাল ইনকাম হবে এখানে আমি পাঁচ হাজার দিলাম ওকে তো এই হলো কিন্তু আমাদের টোটাল ইনকাম এই ইনকাম অ্যামাউন্টের সামনে আমরা কারেন্সি এই জন্য ইনকাম যে সমস্ত সেলগুলিতে হবে সবগুলি সিলেক্ট করে আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন হোমের মধ্যে নাম্বার সেকশন থেকে আমরা এখান থেকে চয়েস করে নেবো কারেন্সি ওকে কারেন্সি মানে হলো যে দেশ যে দেশ থেকে আপনি এটা করবেন সেই দেশে কারেন্সি অটোমেটিক নিয়ে নেবে ওকে তো এরপরে আমরা টোটাল বার করব টোটাল এই জায়গাটায় বার করবো টোটাল করার জন্য সাম করতে হবে এর আগের ক্লাস আমি দেখেছি যারা দেখেননি অবশ্য দেখে নেবেন দেখুন আমরা এখানে অটো সাম অ্যাপ্লাই করে দেব। যদি আমি এই সমস্ত অ্যামাউন্টকে যোগ করতে চাই তাহলে সেই সেই জায়গাটায় আমার শেষ করতে হবে যে জায়গাটা আমি অ্যান্সার নেব ওকে ফর এক্সাম্পল আমি এইগুলো সাম দিয়ে যোগ করার পরে এই জায়গাটায় আমি অ্যানসার নেব তাহলে একসঙ্গে আমাদের সিলেক্ট করে লাস্ট এই সেলটাতে আমাদের আসতে হবে এবার আমরা কি করব হোম থেকে সরাসরি দেখতে পাবেন অটো সাম আছে এই অটো সামে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার ফলে দেখুন এখানে কিন্তু সেই সাম সূত্র কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে ওকে আসুন পাশাপাশি আমরা এক্সপেন্স অ্যাকাউন্টের মধ্যে ফিল আপ করে নেব তো আমি সরাসরি এইগুলো যেহেতু নিতে হবে আমি এই জন্য কপি করলাম অ্যান্ড এখানে এসে আমি পেস্ট করে দিলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো দেখা যাচ্ছে না তার কারণ হলো আমাদের সেলটা একটু ছোট আছে বা কলমটা সরু আছে এই জন্য আমি একটু সাইডে টেনে নিলাম বাট এখন দেখা যাচ্ছে ওকে এবার আসুন আমরা কিন্তু এখানে এক্সপেন্স লিখবো মানে খরচা কিসে করেছে এই জন্য আমরা এখানে আবারও এক্সপেন্স করছি অ্যান্ড এক্সপেন্স টাইপ করার পরে আমরা এখানে লিখবো ঠিক কোন কোন জায়গায় থেকে আমাদের টাকাগুলো খরচা হচ্ছে এবার আমরা এখানে লিখবো যে জায়গায় টাকাটি খরচা হয়েছে কোন জায়গায় খরচা হয়েছে সে সেই জায়গাটার নাম আমি লিখবো যেমন আমি একটা ভাড়া থাকি আমি লিখলাম লিখলাম হোম রেন্ট এখানে ঘরেতে পনেরো হাজার যেমন পনেরো হাজার টাকা ঘর ভাড়া আছে ওকে তারপরে গাড়ি ইউজ করি যে গাড়ির প্রতি মাসে বিল যেটা হয় সেটা আমি এখানে লিখলাম ফর এক্সাম্পল আমি পাঁচ হাজার লিখলাম এরপরে আমাকে মোবাইল কয়েকটি মোবাইল চালাতে হয় এই জন্য আমি মোবাইল বিল তৈরি করব তাই এখানে মোবাইল বিল লিখলাম ফর এক্সাম্পল দুই হাজার টাকা এবং পাশাপাশি আমার কিছু কিনতে হয় এই জন্য আমি এখানে শপিং লিখবো শপিং লেখার পরে আমরা এখানে আট টাকা কেনাকাটা করেছিলাম ওকে অ্যান্ড এই যে অ্যামাউন্টটা আছে আমি একটু আগে দেখেছি কারেন্সি সিম্বল নিয়ে আসার জন্য সেটাকে সিলেক্ট করবেন সরাসরি এখান থেকে কারেন্সি সিম্বলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কারেন্সি এসে গেছে এখন আমরা কি করব। আমরা কত টাকা এক্সপেন্স করেছি এই সেলটাতে বার করব এই জন্য আমরা সরাসরি সেই সমস্ত অ্যামাউন্টগুলো সিলেক্ট করতে হবে যেগুলো আমরা যোগ করতে চাই এবং সর্বশেষ সিলেকশনটা রাখতে হবে যে জায়গাটা আমরা অ্যান্সার নেব এই জায়গাটা অ্যান্সার যেহেতু নেব অ্যান্ড সরাসরি আমরা অটোসামে ক্লিক করে দেবো দেখুন এখানে কিন্তু আমাদের অ্যামাউন্টটা চলে এসেছে এখন আমরা একটু এডিট করব দেখুন এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমি সেন্টার করতে চাই এই জন্য সেন্টার করে দিলাম এগুলো আমরা সেন্টার করে দিলাম পাশাপাশি আমাদের এই যে অ্যান্ড সেলটা আছে এই সেলটা আমাদের মার্সেল করতে হবে তাই আমরা এখান থেকে মার্সেল করে দিলাম এবং এই টেক্সগুলো সহজে বোঝার জন্য আমি এখান থেকে কালার করে দিলাম যেমন আমি এখান থেকে এক্সপেন্সে রেড কালার করলাম বাকি যে ইনকাম অ্যাকাউন্ট ছিল সে আমি গ্রিন কালার করলাম অ্যান্ড এখান থেকে দেখুন আমরা এখানে বোল্ড করে দিলাম এবং আমরা চাইছি লেফট সাইডে থাকবে অ্যান্ড এখানেও কিন্তু আমরা বোল্ড করে দিলাম অ্যান্ড লেফট সাইডে থাকবে ওকে আসুন এই সেলের মধ্যে যদি আমরা বর্ডার অ্যাপ্লাই করতে চাই সেই সমস্ত জায়গাগুলি সিলেক্ট করতে হবে সরাসরি আমরা বর্ডারে যাবো এখান থেকে আমরা ক্লিক করবো অল বর্ডার ওকে এটাতেও আমরা সেম করে নিলাম অল বর্ডার ওকে অ্যান্ড এখানে দেখুন বর্ডার অ্যাপ্লাই হয়ে গেছে দেন পাশাপাশি আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করবো যে ফর্মুলার মধ্যে আমরা সহজে বুঝতে পারবো এখনো পর্যন্ত আমার লাভ আছে না লস আছে নাকি সমান সমান ওকে তো জন্য আমরা এই সেলটাতে মার্কস করে নিলাম এখন আমরা সরাসরি ফর্মুলা अप्लाई করব ফর্মুলা अप्लाई করার জন্য একটা লজিক্যাল ফর্মুলা আছে যার নাম হলো ইফ ইফ হলো কন্ডিশন ফর্মুলা যেমন ফর एग्जांपल আমরা যখন মাধ্যমিক বা এইচএস পাস করি তখন দেখা যাচ্ছে কেউ 480 এর বেশি পেলে স্টার পাবে তো এই যে কন্ডিশন 480 পেলে একটা স্টার পাবে এটা কিন্তু ইফ ফর্মুলার মাধ্যমেই করতে হবে কোন রকম কন্ডিশন ফর্মুলা যদি আপনি করতে চান ইফ সাহায্যে করতে পারবেন তো এখানে আমরা ইজিক টু ইফ দেব ইকুয়াল ইফ দেব অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এই অ্যামাউন্টটা ওকে এই অ্যামাউন্টটা এখানে আমরা সরাসরি গেট আড দিলাম গেট আড মানে বেশি এই অ্যামাউন্টটা যদি এই অ্যামাউন্টের থেকে বেশি হয় তাহলে আমরা কমা দেবো কি হতে পারে এখানে ইনভাইটেড মধ্যে লিখবো আবার এখানে ইনভাইটেড কমা দিয়ে আমরা কমা শেষ করে দেবো তাহলে কি বুঝলাম যে যদি ইফ মানে যদি যদি এই সেলটা এই সেলের তুলনায় বেশি হয় তাহলে এখানে শো করবে প্রফিট ওকে এখন আমাদের প্রফিটটা সলভ হয়ে গেছে যদি এই সেলের কম হয় তাহলে তো লস হয়ে যাবে এই জন্য আমাদের লসটা আরও একবার অ্যাপ্লাই করতে হবে এই জন্য আমরা সরাসরি আবারও করব ইফ অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট যদি এই সেলের আমরা এখানে লেস দেন দেবো লেস দেন মানে হলো কম যদি এই সেলটা এই সেলের তুলনায় কম হয় তাহলে এখানে কি শো করবে মানে কি দেখাবো তো এই জন্য আমরা কমা দিয়ে ইনভাইটেড কমার মধ্যে লিখবো লস ওকে আমরা এখানে ইনভাইটেড কমা দিয়ে কমা করে শেষ করে দেবো ওকে তাহলে আমরা কি বুঝলাম প্রথমে প্রথমে প্রফিট বুঝতে পেরেছেন সেকেন্ডটা লস ওকে অ্যান্ড যদি বেশি এবং কমের মধ্যে না হয় যদি মাঝ বরাবর মানে সমান সমান হয় সেক্ষেত্রে তো আমাদের একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে তো তার জন্য আমরা কি করব এখানে নর্মালি যেটা আমরা ইকুয়াল করতে চাইছি সেটা ইনভাইটেড কমার মধ্যে লিখব যে ইকুয়াল তো ইকুয়াল লেখার পর আমরা ইনভাইটেড কমা দিয়ে এখানে দুটো ব্র্যাকেট ওপেন নিয়েছি তাই আমাদের দুটো ক্লোজ ব্র্যাকেট করতে হবে এন্ড এখানে এন্টার করব এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন প্রফিট দেখাচ্ছে যেহেতু এই সেলটার তুলনায় এই সেলটা কম তো এটা আমরা পরবর্তীতে আরো আপগ্রেড করব সমস্যা নেই এখন আমরা এই জায়গাটা একটু মাইনাস করে নেব ইকুয়াল এটা আমাদের ইনকাম এবং মাইনাস করেছে এই যে এক্সপেন্স খরচাটা করলাম এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এত টাকা কিন্তু এখনো বেঁচে আছে মানে প্রফিট হয়ে আছে এবারে আমরা আমরা এখানে কিছু কালার ইউজ করব যেটা কন্ডিশন ফরম্যাটিং এ পাওয়া যায় সেই কালারের দ্বারা আমরা সহজে বুঝতে পারবো প্রফিট আছে না লস আছে প্রফিট হলে আমরা দেব গ্রিন কালার লস হলে রেড কালার দেব ওকে আর বাকি ইকুয়াল হলে আমরা কোনো কালার ইউজ করব না তো দেখুন এখানে এই যে প্রফিট লেখাটা আছে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা সরাসরি কন্ডিশন কন্ডিশন ফরমেটিং এসে হাইলাইট সেল রুলসে যাব এন্ড এখানে দেখুন টেক্স দ্যাট কন্ডিশন এই টেক্স দ্যাট কন্ডিশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে লিখে দেব যেমন আমাদের সেলে এখন দেখাচ্ছে প্রফিট প্রফিট লেখার পর আমরা সরাসরি অপশনে চলে যাব এন্ড কাস্টম ফরম্যাটে এসে আমরা এখান থেকে ফিলে যাব ফিল থেকে আমরা একটা কালার চয়েস করে দেব দেন ফাইনাল ওকে করে দেব ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কালার নিয়ে নিয়েছে আমরা আবারও এই সেলটা সিলেক্ট করে যাব এটা তো প্রফিটের কালার যদি লস হয় সেই কারণে আমরা আরও একটা কালার এখানে চয়েস করবো আবারও একই জায়গায় যাব টেক্স দ্যাট কন্ডিশনে যাব অ্যান্ড এখানে আমরা লিখে দেবো লস ওকে যেহেতু আমাদের লস লেখা দেবে এই জন্য আমরা লস করলাম এন্ড আবারও অপশন থেকে আমরা কাস্টম ফরম্যাটে গিয়ে এখান থেকে কালার চয়েস করবো রেড কালার দেন ফাইনাল ওকে ঠিক আছে অ্যান্ড এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা লস করি ফর এক্সাম্পল আমাদের এগারো হাজার টাকা লাভ আছে এখন যদি আমরা বারো হাজার টাকা এখানে খরচা বসাই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু লস দেখাবে ওকে তো এই যে লসটা লস লাভ আপনার বুঝতে পারছেন কন্ডিশন ফরম্যাটিং এ গিয়ে কিন্তু আমরা অ্যাপ্লাই করেছি ওকে এন্ড পাশাপাশি এই সেলটা যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করতে হবে এটা কিন্তু নাম্বার এটা ছিল টেক্সট এটা হলো নাম্বার নাম্বারে আমরা কিভাবে করব নাম্বারটা অবশ্যই আমরা সিলেক্ট করব এন্ড সরাসরি আবার কন্ডিশন ফরম্যাটিং এ গিয়ে হাইলাইট সেল এ যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রেটার দেন গ্রেটার দ্যান মানে বেশি লাইক আমরা গ্রেটার দ্যান এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমরা কত থেকে বেশি মানে জিরো থেকে যদি আমাদের বেশি হয় তাহলে আমরা কি করব কাস্টম ফরম্যাটে আসবো এন্ড এখান থেকে আমাদের বেশি মানে কি লাভ করছি মানে লাভের পরিমাণ থাকছে এই জন্য আমরা এখানে গ্রিন কালার করবো এন্ড ফাইনাল ওকে করে দেবো ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন চেঞ্জ হয়নি যেহেতু এখনো লাভ আসেনি এখানে যদি লাভ অবশ্য হতো যদি আমরা এই সেলটা ডিলিট করতাম তাহলে কিন্তু এখানে গ্রিন কালার চলে আসতো সেম আমরা আবারও লসে রেড কালার আছে রেড কালারটা অ্যাপ্লাই করতে হলে আমরা কন্ডিশন ফরম্যাটিং এ গিয়ে হাইলাইট সেল রুলসে যাব এন্ড এখান থেকে লেস দেন এ ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে টাইপ করবো লেস দেন মানে কম কতর কম হলে লাইক কত থেকে নিচে হলে তো আমরা জিরো থেকে নিচে হলে আমরা সরাসরি এখানে কাস্টম ফরম্যাটিং নিয়ে যাবো অ্যান্ড ফর্মাটে আসার পর আমরা কালার দেবো রেড কালার দেন ওকে করে দেবে ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটু কাজ করে নেবো কাজ করে নেওয়ার পরে আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি যেমন আমরা চারিদিকে একটা বর্ডার জন্য সবগুলোকে সিলেক্ট করলাম বর্ডারে গেলাম এখানে দেখুন আউটসাইড আউটসাইড আছে আমরা ক্লিক করে দিলাম অ্যান্ড পাশাপাশি আমরা ভিউতে যাবো অ্যান্ড গাইডলাইন অফ করে দিলাম অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমরা এখন সহজে বুঝতে পারছি এবং এটা একটা পেজের মতো লাগছে যাই হোক আপাতত আমরা এই যে ফর্ম্যাটটা অ্যাপ্লাই করেছি এখানে দেখুন যেমন এগারো হাজার টাকা বেশি আছে তো আমরা এখানে বারো হাজার টাকা আরও খরচা করে দিলাম তাহলে আমাদের লস কত মাইনাস এক হাজার টাকা লস আছে যদি আমরা এগারো হাজার করি এটাকে তাহলে দেখবেন এখানে কিন্তু ইকুয়াল উঠবে ইকুয়াল ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কোনো কালার নিচ্ছে না মানে আমাদের লাভ লস কিছুই নেই ওকে যদি আমরা লাভ করি তাহলে এখানে দেখুন এগারো হাজার যেটা আছে আমি ডিলেট করে দিলাম ডিলেট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এগারো হাজার টাকা প্রফিট আছে যেমন এই টাকা থেকে কিন্তু এই টাকাটা মাইনাস করার পরে এই এগারো হাজার টাকাটা আসছে ওকে তো আমি আশা করবো ক্লাসটি খুবই সুন্দরভাবে বুঝেছেন খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করবেন পরবর্তী ক্লাসের দিকে নজর রাখবেন যদি কিছু বলার থাকে কমেন্টে বলবেন আমি আপনাদের সঙ্গে দেখা করব নূতন আরও একটি ক্লাসের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন